একটা সাম্প্রদায়িক রাজনীতি আরেকটা সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেয়। বাংলায় স্বাধীনতার পর কখনো আমরা দেখিনি সাম্প্রদায়িকতার রাজনীতি অথবা জাতপাতের রাজনীতি। এটা বাংলার নতুন অভিজ্ঞতা যে সাম্প্রদায়িকতার রাজনীতির নাকপাশে ক্রমশ বাংলা জড়িয়ে যাচ্ছে। কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র, এর পর্তা আসবে। স্বাভাবিকভাবেই বাংলার সচেতন নাগরিককে এখন থেকে সচেতন হতে হবে। যদি মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি ভারতবর্ষে মাথাচাড়া দেয়, তাহলে সবথেকে লাভ হবে সাম্প্রদায়িক বিজেপি পার্টির। ধর্মীয় মেরুকরণ একটা শাসক দলের যদি মূল রাজনৈতিক এজেন্ডা হয়, তাহলে তা সারা দেশের জন্য ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে সাহায্য করে বলে আমি বিশ্বাস করি। হিন্দু সাম্প্রদায়িক রাজনীতিকে ঠেকানোর জন্য যদি কেউ মনে করে একটা মুসলিম সাম্প্রদায়িক দল তৈরি করা দরকার, কারণ হিন্দু সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে তার প্রতিষেধক হিসাবে মুসলিম সাম্প্রদায়িক দল কার্যকরী হবে, তাহলে তারা কিন্তু ভুল করবে। কারণ আজকের ক্ষমতাশালী বিজেপি পার্টি এটাই চাইছে যে ভারতবর্ষের হিন্দুদের জন্য যে পার্টিটা হবে, সেই পার্টিটার নাম হবে ভারতীয় জনতা পার্টি। জনসংখ্যার এই বিচারে কখনো মুসলমান সমাজ, আপনারা যদি মনে করেন যে কোনো মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি দ্বারা প্রভাবিত হবেন, তাহলে কিন্তু আখেরে সারা ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি পার্টির হাত সবথেকে বেশি শক্তিশালী করা হবে। সাম্প্রদায়িক বিজেপিকে প্রতিহত করতে, রুখতে, পরাস্ত করতে দরকার ধর্মনিরপেক্ষ শক্তি। আমি আপনাদের ইতিহাসে প্রমাণ দিয়ে বলতে চাই, ভারতবর্ষে বিজেপি পার্টি আজকে যে জায়গায় দেখছেন সেটা রাতারাতি হয়নি। 1915 সাল, তারপরে 1925 সাল শুরু হয়েছিল বিজেপি পার্টির রাজনৈতিক যাত্রা। তাদের তখন নাম ছিল অন্য অন্য নাম ছিল। বিজেপি পার্টির পূর্বপুরুষদের নাম কখনো বিশ্ব হিন্দু পরিষদ, কখনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক, কখনো জনসংঘ, এইরকম। এই 100 বছর ধরে বিজেপি পার্টির সাম্প্রদায়িক রাজনীতিকে ঠেকিয়ে রেখেছিল কে? 100 বছর ধরে বিজেপি পার্টির সাম্প্রদায়িক রাজনীতিকে ঠেকিয়ে রেখেছিল ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাজনীতি, ভারতবর্ষের উদার রাজনীতি। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ এবং উদার রাজনীতির কারা করেছে, কারা পরিচালনা করেছে? ভারতের জাতীয় কংগ্রেস। তাই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে আরেকটা সাম্প্রদায়িক শক্তি নয়, সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে একটা ধর্মনিরপেক্ষ শক্তির দরকার। যে ধর্মনিরপেক্ষ শক্তির তলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই থাকবে, যেমন এতদিন ছিল, আছে। সেই জায়গাটা যদি দুর্বল হয়, তাহলে আখেরে বিজেপি পার্টির হাত শক্তিশালী হবে।